একটা গাড়ি কখনো সবকিছু নষ্ট হয়ে যায় না, কখনো না। হয়তো গিয়ার বক্স খারাপ, আপনি গিয়ার বক্স কাজ করেন, গিয়ার বক্স কিনতে পাওয়া যায়, দাঁড়িয়ে যাবে। কিন্তু আমি বারবার সবাইকে বলি, কখনো কেউ কাগজপত্র ছাড়া কেউ গাড়ি কিনবেন না, খবরদার, এটা ভুলেও করবেন না। 3 থেকে 4 লাখ টাকার মধ্যে গাড়ি কিনতে চাচ্ছেন, গাড়ি খুঁজে পাচ্ছেন না, কত টাকা ইনকাম করতে পারবেন? বা আপনার কাছে 3-4 লাখ টাকা আছে, আপনি কি কাজে ইনভেস্ট করবেন? আপনার টাকার আবার মায়ের যাবে কিনা এটা নিয়েও ভাবতেছেন, যে আমার কাছে অল্প বাজেট, অল্প পুঁজি, তা আমি কি কাজে ইনভেস্ট করব, এরকম যারা ভাবতেছেন। আর যারা গাড়ি কিনবেন 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 কিন্তু গাড়ি খুঁজতেছেন, গাড়ি পাচ্ছেন না। দেখেন, আমি আপনাদের সামনে এখন যেই গাড়িতে বসে কথা বলতেছি, এই গাড়িটা মাত্র 3 লক্ষ টাকায় কেনা হয়েছে। কিন্তু আমাদের 3 লক্ষ টাকা কেনা হয়েছে, তো 3 লক্ষ টাকা বলতে 2,80,000 টাকা দিয়ে কিনেছি। এরপরে হচ্ছে আবার এখানে আবার কাগজ কাজ আছে, সেটা হচ্ছে কাগজ ডেট ফেল, ডেট ফেলে আবার অল্প কিছু টাকা লাগবে, এটা নিয়ে ধরেন মানে টোটাল আপনার 3 লক্ষ টাকার মতো পড়েছে এই গাড়িটা কিনতে। কিন্তু আমি যদি ফর এক্সাম্পল আমি যদি এই গাড়িটা যদি আমি এখন যদি ভাড়ায় চালাই, আমি ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা টাকা আমি ইনকাম করতে পারবো। সেক্ষেত্রে আপনার যদি 3 থেকে 4 লক্ষ টাকা থাকে, আপনি কিন্তু ড্রাইভিংটা শিখে আপনি কিন্তু নিজে কিন্তু গাড়ি কিন্তু কিনে কিন্তু গাড়িটা চালাতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিন্তু নিজের চালাতে হবে। এখন অনেকের প্রশ্ন, আমি বলতেছি গাড়ি কোথায় পাবেন, অনেকের প্রশ্ন যে ভাই আমি কি পারবো বা আমি কি গাড়িটা ভাড়ায় দিতে পারবো। আপনি যদি আপনার নিজের একটা গাড়ি থাকে, আপনি কিন্তু ভাড়ায় দিতে পারবেন, কিন্তু আপনি 110 গাড়িগুলো আপনি ভাড়ায় দেওয়ার দরকার নেই, আর এখান থেকে আপনি লাভবান হবেন না। যদি আপনি নিজে চালান, নিজে ড্রাইভ করেন, নিজে ইনকাম করেন, তাহলে আপনি কিছু করতে পারবেন। ফর এক্সাম্পল এই যে গাড়িটা, এটা যখন আপনি নিজে চালাবেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার গাড়িটা ভালো থাকবে, কারণ ভাড়ায় একজন গাড়ি চালালে আর একজনের গাড়ি অত ভালো করে চালায় না। এক, 2 নম্বর হয়েছে যে এই টাকা থেকে আপনি যেই টাকা আপনি ইনকাম করে আসবে, যে টাকাটা আপনার ইনকাম আসবে, এখান থেকে আপনি ড্রাইভারে যদি একটা স্যালারি দেন, এরপর আছে আপনার 110 গাড়ি দিয়ে, তো এখানে কিন্তু আপনার অত বেশি থাকবে না, এটাতে কিন্তু আপনার লাভবান কম হবেন। তা আমি বলবো সবাইকে, যারা এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন, আপনারা নিজেরা গাড়ি কিনে নিজেরা ড্রাইভ করবেন। কারণ আপনি যদি ছোট ছোট করে গাড়ি টিপ মারেন চালিয়ে, তাহলে দেখা যাচ্ছে আপনি মোটামুটি ইনশাল্লাহ খরচ টরচ বাদ দিয়ে মনে করেন যে আপনার 40-50 হাজার টাকা আপনি রাখতে পারবেন, যদি আপনি 110 গাড়ি দিয়ে যদি চালান। এখন বলতে পারবে 40-50 হাজার টাকা কি পসিবল? দেখেন, এই ঢাকা শহরে আপনি প্রত্যেক দিন আপনি 2,000 টাকা ইনকাম করবেন, এটা কি কোনো ব্যাপার ভাই? 2,000 টাকা কি অনেক বেশি? এমনও আছে একটা টিপ মারলে আপনি 2,000 টাকা চলে আসবে, 2,500 টাকা চলে আসে একটা, তাহলে দেখা যাচ্ছে যে 60,000 টাকা 70,000 টাকা মাসে চলে আসতেছে। খরচ বাদ দিয়ে মনে করেন আপনি 20,000 টাকা বাদ দেন, 2,000 টাকা এটা কোনো আমি মনে করি যে অত টাকার মধ্যে পড়ে না। 2,000 টাকা আপনি এখান থেকে একটা সিএনজি ভাড়া মতো জেল গেলে 500-700 টাকা লাগে, যেটা আপনি উত্তরা থেকে যান, সারাদিনে 2-3টা টিপ মারলে আমার মনে হয় যে হয়ে যায়, ঠিক আছে? তার মানে 2,000 টাকা আপনি যদি ইনকাম করে রাখতে পারেন, তাহলে আপনি মোটামুটি মাসে অন্তত খরচ টরচ বাদ দিয়ে আপনি মিনিমাম 50,000 টাকা রাখতে পারবেন, হাত পরিশ্রম করে আরো বেশি রাখতে পারবেন। এখন এর মধ্যে হয়তো কিছু লোক বলতে পারে যে ভাই এত সোজা না ইনকাম করা। হ্যাঁ ভাই, এটা আমিও জানি এত সোজা না ইনকাম করা, কারণ একজনের পকেটে টাকা আর একজনের পকেটে আনাটা এত সহজ না, পরিশ্রম করতে হবে। আবার অনেকে বলতে পারেন যে ভাই আমার তো একটা গাড়ি আছে আমি করতে পারিনি। ভাই শুনুন, সবার মধ্যে সব প্রতিভা থাকে না, ড্রাইভিং করলে যে সবাই ভালো ড্রাইভিং করে বিষয়টা যেমন এরকম না, ইনকামে নামলেও যে সবাই ইনকাম করতে পারে এটাও বিষয়টা ওরকম না। ইনকাম করার জন্য আপনাকে এক্সট্রা কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, ইনকাম করলে রাস্তায় আপনাকে দৌড়াতে হবে, পরিশ্রম করতে হবে, ঘুরতে হবে, কষ্ট করতে হবে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। আপনি একটা গাড়ি নিয়ে বসে রয়েছেন, আপনি ওই যেমন উবারে বা পাটোতে দুইটা আপনি গাড়ি চালান বসে রয়েছেন, কিভাবে কখন যাবে এভাবে ইনকাম করতে পারবে না। আপনাকে রাস্তায় নামতে হবে, ভালো করে দেখতে হবে। আপনি যেমন ভাড়ায় গাড়ি চালাচ্ছেন, আপনি যে যাত্রী যাবে সেই যাত্রীকে আপনি একটা কার্ড দিয়ে দেন, ভিজিটিং কার্ড, যে গাড়ি লাগবে যাতে আপনাকে জানায়, 3 মাস কার্ড বিলি করেন, দেখবেন আপনার টিপের অভাব হবে ইনশাল্লাহ। এরপর আপনি রাস্তায় বসে রয়েছেন, যে বসে যে গাড়িতে আপনি শুয়ে শুয়ে যেমন আপনি এখানে বসে বসে মোবাইল টিপতেছেন,
একটা লোকের সাথে যদি জিজ্ঞেস করে ভাই যাবেন তাহলে যাবেন, এরকম করলে কিভাবে ইনকাম করবেন ভাই? আপনাকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে কে সিএনজি ডাকতেছে, কে ওয়েট করতেছে, কে বাস বাসে যাবে, বা কে গাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, কে খুঁজতেছে গাড়ি, এরকম একটা ভাব তার মধ্যে আছে, এটা আপনাকে খেয়াল করতে হবে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। ইনকাম করার জন্য রাস্তায় আপনাকে নামতে হবে, রাস্তায় আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে, আর না হলে আপনি ইনকাম করতে পারবেন না। তো যাই হোক, গাড়িগুলো কোথায় পাবেন? আমি সবসময় বলি যে এই যে যে পুরনো গাড়িগুলো, এইগুলো গাড়িগুলো দেখবেন যে বিভিন্ন জায়গায় পড়ে থাকে, হয়তো কোনো গ্যারেজে, হয়তো কোনো মালিক গাড়ি কিনেছে ইউজ করে না, বা ওয়ারিং এর সমস্যা, বা ইঞ্জিনের সমস্যা, বা গিয়ার বক্সের সমস্যা, বা সব ঠিক আছে, কাগজপত্র ডেট ফেল রেখে দিয়েছে, বা যে কোনো একটা প্রবলেমের কারণে রেখেছে। একটা গাড়ি কখনো সব কিছু নষ্ট হয়ে যায় না, কখনো না। হয়তো গিয়ার বক্স খারাপ, আপনি গিয়ার বক্স কাজ করেন, গিয়ার বক্স কিনতে পাওয়া যায়, বা আপনার ইঞ্জিনের সমস্যা, আপনি ইঞ্জিনের কাজ করেন, অন্য কোনো সমস্যা আপনি কাজ করেন, গাড়ি দাঁড়িয়ে যাবে। কিন্তু আমি বারবার সবাইকে বলি, কখনো কেউ কাগজপত্র ছাড়া কেউ গাড়ি কিনবেন না, খবরদার, এটা ভুলেও করবেন না। এক জায়গাতে একটা গাড়ি আছে, যদি বলে যে 1 লাখ টাকা হলে আপনাকে গাড়িটা দিয়ে দিবে, এই গাড়ি নিবেন না। এই গাড়ি যদি কাগজপত্র ছাড়া যদি আপনি গাড়ি কিনেন, তাহলে তো আপনার একটা চোরাই গাড়ির মধ্যে পড়ে যায়, কিন্তু এটা মামলা খাবেন। 1 লাখ টাকা গাড়ি কিনলে আপনার ওই 1 লাখ টাকা তো যাবেই, আবার আপনি যে মামলা খাবেন এটার জন্য আপনার অনেক কিন্তু টাকা পয়সা চলে যাবে, খবরদার এটা করবেন না। কাগজপত্র ডেট ফেল হোক সেটা সমস্যা না, কিন্তু কাগজপত্র সহ কিনবেন। যদি কাগজপত্র সহ না কিনেন, তাহলে আপনি কিন্তু এই প্রবলেম গুলোর মধ্যে পড়ে যাবেন, কিন্তু খবরদার এটা কখনো করবেন না, এটা খুবই বিপদের মধ্যে পড়ে যাবেন, বিপজ্জনক বিষয় এটা, এটা এটা করা যাবে না। এখন হচ্ছে বিভিন্ন জায়গায় গাড়ি পড়ে থাকে, হয়তো দেখবেন যে অনেক শোরুমে আছে, খোঁজ দিবেন, আবার অনেক মালিক আছে গাড়ি পড়ে রয়েছে, হাউজে হাউজে খোঁজ নিতে হবে। সব থেকে বেশি ভালো হয় আপনি bitcoin.com এ চলে যাবেন, bitcoin.com এ, এখানে আপনি এভেলেবেল গাড়ি পাবেন, এরকম অসংখ্য গাড়ি আছে, আপনারা খুঁজে খুঁজে নিবেন, কথা বলে নিবেন কন্ট্যাক্ট করে। এবং আপনি নারায়ণগঞ্জ চলে যাবেন, নারায়ণগঞ্জেও আপনার এরকম পুরনো গাড়ি যে শোরুম গুলো রয়েছে, বিশেষ করে ওই গাড়িগুলো বেশি পাওয়া যায় ওইদিকে, ওইখানে চলে যাবেন, আপনারা ভালো একটা গাড়ি আপনারা নিয়ে নেবেন। আর একটা বিষয় হচ্ছে কি, চেষ্টা করবেন সব সময় একটা ভালো দক্ষ মিস্ত্রি নিয়ে তারপর গাড়িটা কেনার জন্য, তাহলে আপনি জিতবেন। কারণ আপনি গাড়ির সম্পর্কে যদি না বুঝেন, তাহলে কিন্তু এটা কিন্তু মিস্ত্রি কিন্তু বুঝবে, কিন্তু তো মিস্ত্রির 2-1 হাজার টাকা দেওয়ার জন্য যে নিবেন না, এটা করবেন না। গাড়ি কেনার সময় অবস্থায় একটা ভালো দক্ষ মিস্ত্রি নিয়ে যাবেন, আপনি জিতবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, যদি কিছু না বুঝে থাকেন কমেন্টস করেন, আর আজকের এই ভিডিও থেকে যদি আপনাদের একটুখানি উপকার আসে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে অনেক মানুষ দেখতে পায়, অনেক কিছু জানতে পারে। আর আমার একটা নতুন পেজ আছে, মানবতার দেয়াল ফেসবুক পেজ, এখানে আপনারা ঢুকে অনেক কিছু জানতে পারবেন, ওই পেজটি ফলো দিয়ে রাখবেন, সবার কাছে অনেক রিকোয়েস্ট, পেজটি ফলো দিয়ে ভিডিওগুলো দেখে শেয়ার করে দিবেন। আমরা মানবিক নিয়ে কাজ শুরু করতেছি, ইনশাল্লাহ সাপোর্ট করবেন, আর এই রিলেটেড অনেক কিছু পাবেন ওইখান থেকে, তো পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ড্রাইভিং শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বাংলাদেশের 64টা জেলা নিয়ে আমরা কাজ করি, এখানে এসে ড্রাইভিং শিখতে পারবেন, আপনি 100% এখান থেকে কমপ্লিট করতে পারবেন। সেজন্য আপনাকে যে কোনো জেলা থেকে এসে সিট বুকিং দিতে হবে, আমাদের সিট ভাড়া 2000 টাকা, ড্রাইভিং শিখতে 8000 টাকা। আগে আপনাকে সিট বুকিং দিতে হবে, এখন সিট বুকিং দিলে আপনি 15 দিন পরে সিট পাবেন, আমাদের সিট কখনো খালি থাকে না, 15 দিন 20 দিন পরে সিট পাবেন। আর সিট ভাড়া 2000 টাকা দিয়ে দিতে হবে আপনাকে বুকিং এর সাথে সাথে, কেন, আপনার জন্য একটা সিট রাখবো, যদি আপনি না আসেন এটা খালি গেলে ভাড়াকে দিব, বলেন যে কোনো জায়গায় একটা বাসা নিলে যদি আপনি অ্যাডভান্স না করেন, তাহলে তো কে আপনার জন্য বাসা রাখবে না, তাই না? তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।